বিশ্বাস কর ভাই, আমার কোনো দোষ নেই। আমার সাথে কি কি হয়েছে তোকে তো সব কিছুই বলেছি। লাস্ট অবধি দেখ, কবিটা হতে চাইলাম তাও হতে পারলাম না। সবই বুঝলাম, তোর কোনো দোষ নেই বুঝলি, মনে হয় তোর সাড়ে সাথী চলছে। জানি না ভাই, কি সাথী কি চলছে কিছুই জানি না। একটা কাজ বাজও যে জোগাড় করবো তাও হচ্ছে না। ভাবলাম একটা ভালো কাজ করব, বিয়ে থাওয়া হবে। আমার বিয়ে করার খুব শখ জানিস। দেখ কি হচ্ছে, ওই দেখ ওই রিক্সাওয়ালাটাকে দেখ, ওর রোজগার না আমার থেকে অনেক বেশি। আমাদের পাড়ার বাপিদা অটো চালায়, অটো চালিয়ে কত টাকা ইনকাম করে বলতো, আমার থেকে অনেক টাকা বেশি ইনকাম করে। আমারই হচ্ছে না কিছু। ওটা জিরো থেকে এক হলে সবারই ফাটে ভাই। জিরো কে তোর আর এক ওদের যা বলেছিস। এক কাজ কর না, ব্যবসা কর না, বড় বাজারে গিয়ে দেখিস কত রকম ব্যবসা হয়। আলপিন টু এলিপ্যান আজকাল মাটি পর্যন্ত বিক্রি হচ্ছে জানিস। মাটি বিক্রি হয়? ইয়েস। আরে কলকাতা শহরে আজকাল বাঘের দুধ পর্যন্ত পাওয়া যায়। বাঘ গরুর মতো দুধ দেয়? ধুর, এই জন্যই তোর কিছু হচ্ছে। সিরিয়াস হো, সিরিয়াস কনসেন্ট্রেট। বাবা, আমার বাবা কি বলতো জানিস? তোর বাবা কি বলে আমি কি করে জানবো? বাবা বলতো যে কোনো কাজ মন দিয়ে করলে তাতে সফলতা পায়, আর সফলতা আনতে গেলে মেডিটেশন করতে হয়, ধ্যান বুঝলি। ধ্যান? ধ্যান করলে তো শুনেছি ভগবানেরও দেখা পাওয়া যায়। আগে যেত, আর এখন চান্স কম। কেন? কর্পোরেশন ভাই, কর্পোরেশন। ভগবানও জানে বেটাগুলো আমাকে ডাকবে, ডেকে কি চাইবে ভগবান নিজেও জানে। যেরকম ধর তোর টাকার দরকার, তুই লক্ষ্মী ঠাকুরকে ডাকলি, ডেকে বললি আপনার ঝাঁপিটা দিন। তোর কারো শিক্ষার দরকার, সরস্বতী ঠাকুরকে ডাকলো, ডেকে আপনাকে কিন্তু আমার মাথায় বসে থাকতে হবে। আর যার একটু কামুক রোগ আছে না, সে উর্বরী উর্বশী আর রম্ভাকে কেপ করে রেখে দেয়। তাহলে উপায়? আমার পুরনো বাড়ি চিনিস তো, 3 নম্বরে? হ্যাঁ, ওখানে একজন আছেন তান্ত্রিক টাই, ওনার কাছে যা। আমার মা মাসিরা ওখানেই যা, ওনাকে গিয়ে বল তুই ধ্যান করতে চাইছিস, ভগবানের দেখা পেতে চাইছিস। কিন্তু উনি রাজি হবেন? আরে বেশি কিছু না হলে কি বলবে, না বলবে? তবু তুই একবার যা বুঝলি, আর দেরি করিস না, আমি আজকে আসি বুঝলি। চলে যাচ্ছিস? জানিসই তো আবার সেই জিজ্ঞেস করছি, চল আসি। যা সবাই কাজ করছে। বাবা আমি অবিনাশ। কি সমস্যা? বাবা আমি ওই ভগবানের দেখা পেতে চাই, মানে ধ্যান করতে চাই আর কি। ধ্যান কি অত সহজ জিনিস রে? তবে ধ্যান সবার করা উচিত, অন্তরাত্মা জাগানো উচিত। পারবি তুই বাবা? পারবো বাবা, পারবো। জোরে জোরে নিঃশ্বাস নেব। চুপ
মুখ বন্ধ করে দেখ কি দেখতে পাচ্ছিস। বাবা অন্ধকার। ওকে বাবা। খুব বিখ্যাত মহিলা, চেনেন না? নামটা শোনা শোনা লাগছে। দারুণ তাই না? হ্যাঁ দেখবেন, দেখা দেখা আমার কাছে একটা ভিডিও আছে, এই দেখুন, এই দেখুন বাবা। সালা এই তো মরিচিকা রে, ভালো না? শোন তোকে একটা মন্ত্র লিখে দেবো, বুঝলি? ধ্যানে বসার আগে পড়বি, দেখবি সব ভাবনা উড়ে গেছে, ঠিক আছে? এক সপ্তাহ পর ঠিক এখানে চলে আসবি, চল এখন পালা, চল 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 আসছি, চল চল চল। আমি না আপনার ওই যে মন্ত্রটা পুরো প্র্যাকটিস করেছি, মানে প্রায় পুরোটাই হয়ে গেছে সবটাই। সুসংবাদ, এখন চোখ বন্ধ করে ধ্যানে বস। হ্যাঁ, ধ্যান করতে করতে যে ভগবানের মুখটা তোর ভালো লাগে না, সেই মুখটা ভাব। আচ্ছা, চোখ বন্ধ করতে ধ্যান করতে করতে। আচ্ছা বাবা, আমি একটু আসছি। হ্যাঁ নচ্চ দিনু বেদ হয়ে লাভ চন্ডু বাবা সোড়িয়ে
চলে কোথায় গেলি পাবো তোর পানি রে পানি রে পানি রে সানি কোথায় তোর দিন সানি তোর নেই কি চলার সে আমি পালাচ্ছি, আমাকে এখানে নরবলি দেবে বলছে। আর আপনাদের যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আসি, হ্যাঁ ও বলতে ভুলে গেছি, সরি। আমাদের পাবলিসিটি পার্টনার হচ্ছে Studio 15। হ্যাঁ Studio 15, আসছি। ও আর একটা জিনিস বলতে একদমই ভুলে গেছিলাম, আমরা না আমার নেক্সট বুধবার দিন আসছি, হ্যাঁ 16 তারিখ ওয়েডনেসডে, দেখতে ভুলবেন না। আর ওয়াচার নিয়ে একটু বলুন না, ওয়াচারেও তো ইচ্ছা করে, বলুন, বন্ধুবান্ধব সবাইকে বলবেন। হ্যাঁ আসছি, মালগুলো তলায়।